মার্ভেলের মুভ করার টাইম কিন্তু চলে আসছে, আর আমরা যারা মার্ভেল ফ্যান আছি আমাদেরও ভাই দেয়ালে পিঠ ঠেকে গেছে। ভাই মার্ভেলকে ডিফেন্ড করবো কি, নিজেরাই তো শো দেখে মজা পাইতেছি না, এনজয় করতে পারতেছি না, এবং মন থেকেও ইগনোর করতে পারতেছি না। সো সিক্রেট ইনভেশন হচ্ছে 9th ওয়েব সিরিজ ফ্রম মার্ভেল স্টুডিওস। সিক্রেট ইনভেশনের আগে যে ওয়েব সিরিজটা মুক্তি পাইছে সেটা একটা গু আই মিন শিহাল ছিল, সেটা কতটা ট্র্যাশ সেটার বলার অপেক্ষা রাখতেছে না। সিক্রেট ইনভেশনের জন্য আলাদাভাবে আশায় বুক বাঁধছিলাম, বিকজ অফ ওইটা ট্রেলারটা অনেক বেশি প্রমিজিং ছিল। আপনি যদি কমিক্স ফলো করে থাকেন তাহলে সিক্রেট ইনভেশন কিন্তু ব্যাপক বড় একটা ইভেন্ট, যেখানে স্ক্রালসরা থাকে যারা কিনা যে কারো রূপ ধারণ করতে পারে। তারা কিন্তু আটতে চলে আসে, এবং আটতে যে বড় বড় পলিটিশিয়ানসরা রয়েছে তাদের রূপ ধারণ করে সেই জায়গাগুলোতে বসে থাকে। কে আসল কে নকল সেটার কোনো বুঝা উপায় নাই, এবং স্ক্রালদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ার্ল্ড ওয়ার 3 ক্রিয়েট করা। মানুষ যখন নিজেদের মধ্যে লড়াই করতে থাকবে তখন স্ক্রালসরা সুপার হিরোদের ডিএনএ নিয়ে সুপার স্ক্রাল হয়ে যাবে। ইভেন এটার কাস্টও অনেক বেশি ভালো ছিল, বাট এত সব প্রমিজিং ট্রেলার এবং এত ভালো ভালো কাস্টও কিন্তু এই শোটাকে বাঁচাইতে পারে নাই। শো এর প্রিমিয়ার হইতে হাগা শুরু করছে। তো ধরে নিলাম যে প্রথম দিকে তাও একটা বিল্ড আপ আছে গল্পের, গল্পটা আগাচ্ছিল সুন্দর মতো, যখন অনেক বেশি মারামারি বাজবে তখন হয়তো বা ভিউয়ারশিপ বাড়বে, বাট সেটা কিচ্ছু হয় না, একদম পুরো গু হয়েছে। এপিসোড 6 যেটাতে সবচেয়ে বেশি ভিউ আসার কথা সেটাতে রোটেন টমেটোতে আসছে মাত্র 7, এন্ড এটার ভিউয়ারশিপ দিনে দিনে নিচের দিকেই গেছে। এর একটা মূল কারণ হচ্ছে ট্রেইলার দেখে যা যা প্রমিজিং মনে হয়েছিল তার কোনো কিছুই ডেলিভার করতে পারে নাই। এন্ড মার্ভেলের কমিক্স যদি আপনি বেশ ভালোভাবে ফলো করে থাকেন তাহলে আপনি বুঝবেন যে সিক্রেট ইনভেশনে কতগুলো লুপ হোল ছিল। লুপ অর্থাৎ হচ্ছে মার্ভেল স্টুডিওজ থেকে একটা ওয়েব সিরিজে ভাই মানতেই পারতেছি না, এত ডাউনফলের পরেও আশায় বুক বাঁধতেছি যাতে সামনের গুলো অন্তত ভালো করে অ্যাজ এ ফ্যান যাতে ধৈর্য থাকতে পারি। বাট আশা রাখতেছি মার্ভেল ঘুরে দাঁড়াবে, আর আপনারা কিন্তু আমাকে ঘুরে দাঁড়াতে হেল্প করতে পারেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করেন, কমেন্ট করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এই ধরনের ক্রেজি ভিডিও নিয়ে কিন্তু সবসময় চলে আসি, আলোচনা হয়, সমালোচনা হয়। তো যদি ভিডিও ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। বাই।